শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর ভোকেশনাল অ্যাসাইনমেন্ট সমাধান 12তম সপ্তাহ অ্যাগ্রোবেস 1, এটি আজকে আলোচনা করতে চাচ্ছি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটি আমাদের আছে যে আলু সম্পর্কে আলোচনা। এখান থেকে চারটি নির্দেশনা আছে: আলুর বিভিন্ন অংশ পরিচিতি, পুষ্টিমান, আলুর সংরক্ষণ, সংরক্ষিত আলু ক্ষতিকারক পোকামাকড় দমন পদ্ধতি। এই চারটি নির্দেশনা লিখতে পারলে আমাদের কিন্তু ফুল অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটি সুন্দর নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করছি, তোমরা এখান থেকে দেখে দেখে নমুনা উত্তর নিয়ে নিজেদের মতো করে একটি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবা। তো প্রতিদিনের মতো বলি যে তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে পরবর্তীতে অন্যান্য অ্যাসাইনমেন্ট এছাড়া অন্যান্য নির্দেশনা পাওয়ার জন্য। প্রথমে শুরু করতে যাচ্ছি এক নম্বর যে নির্দেশনা আছে, আলু বীজের বিভিন্ন অংশ পরিচিতি। আমরা দেখতে পাচ্ছি একটি ডান পাশে আলু চিত্র আছে, এটি অবশ্যই তোমাদের আঁকতে হবে। এসে বিভিন্ন যে অংশটি আছে এভাবে অংশগুলো চিহ্নিত করে তোমাদের চিত্রটি এঁকে এখানে যে আলু বর্ণনা আছে এটা তোমাদের লিখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নির্দেশনার সমাধান, আলুর পুষ্টিমান। এখান থেকে আমরা সরাসরি আলুর পুষ্টিমানে একটা ছক দিয়ে দিয়েছি। তো আলু পুষ্টিমানের ছকটা যদি লেখো সুন্দরভাবে তাহলে আর উপরে বর্ণনা করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে এখানে লেখা আছে যে পুষ্টিমান আলু টাটকা, সেদ্ধ, শুকনো সাধারণভাবে আর হচ্ছে সেদ্ধভাবে, মানে চাল সাধারণভাবে আর সেদ্ধভাবে, এগুলো ওখানে আমরা দেখতে পাচ্ছি। এভাবে ছকটা তোমরা যদি সুন্দর করে লেখো তাহলে কিন্তু আলু পুষ্টিমানের একটি সুন্দর লেখা তোমাদের হয়ে যাবে। তো তৃতীয় নির্দেশনার সমাধানে যাচ্ছি। তৃতীয় নির্দেশনার সমাধান আমাদের আছে আলু সংরক্ষণ। উৎপাদন মৌসুমে আলু প্রচুর পরিমাণে উৎপন্ন হয় বিধায় আলু সংরক্ষণ করতে হয়। দুই আলু দুইভাবে সংরক্ষণ করা যায়, একটা হচ্ছে স্থানীয়ভাবে ঘরে সংরক্ষণ, এটি যেভাবে আছে সেভাবে তোমরা লিখবে যে মেঘলা বা বৃষ্টির দিনে আলু উত্তোলন করা ঠিক নয়, আলু সকালের দিকে উত্তোলন করতে হয়, আলু সম্পূর্ণভাবে পরিপক্ক হলে তুলতে হবে। এভাবে যেভাবে আছে তোমরা যদি লেখো তাহলে এটা হচ্ছে স্থানীয়ভাবে ঘরে যে সংরক্ষণ করা হয় সেই পদ্ধতিটা এখানে বর্ণনা করা আছে। এরপর আমরা দেখেছি যে আছে বাড়িতে এনে আলু পরিষ্কার শুকনো ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, আলু ঢালার সময় সতর্ক থাকতে হবে যেন বেশি জোরে বেশি উঁচু থেকে আলু ঢালা না হয়, আলু সংগ্রহ শেষে 1-7 দিন পরিষ্কার ঠান্ডা জায়গায় আলু বিছিয়ে রেখে পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে কিউইং করতে হয়, এতে আলুর গায়ে ক্ষত সেরে যাবে ও পোকার আক্রমণ থেকে আলু রক্ষা পাবে। এভাবে আলু রেখে দেওয়ার পদ্ধতিকে আলু কিউইং বলে। শিক্ষার্থী বৃন্দ, আপনারা এভাবে এই সংরক্ষণটা লিখবেন। এরপর আমরা দেখব যে আমাদের কীভাবে আলু সংরক্ষণ করা হয় এমন একটি চিত্র আমরা দেখতে যাচ্ছি। এই যেভাবে হচ্ছে আলু সংরক্ষণ ঘর আমরা চিত্র, অস্থায়ী সংরক্ষণ, আর এটা হচ্ছে আলু স্থায়ী সংরক্ষণ যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে চিত্র ডাকতে পর লাগবে। আলু সংরক্ষণের হিমাগার আলু সংরক্ষণ আমরা বললাম দুটি পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে স্থানীয়ভাবে ঘরে সংরক্ষণ আর একটা হচ্ছে হিমাগারে আলু সংরক্ষণ। এখানে লেখা আছে আলু মাঠের উচ্চ তাপমাত্রা এটাকে এনে সরাসরি হিমাগারে রাখা সমীচীন নয়, আলু উঠানোর পর পরিষ্কার করে 7-10 দিন শুকানোর পর মূল হিমকক্ষে না রেখে 24 ঘন্টা প্রিকুলিং করতে হবে, হিমকক্ষের র্যাকে 5-6টি স্তর করে আলু রাখতে হয়। এভাবে যেভাবে আছে ভাবে বর্ণনা করে দিবেন। চতুর্থ নির্দেশনার সমাধান একটু আলোচনা করব, সেটি হচ্ছে যে সংরক্ষিত আলুর পোকামাকড় দমন। বাংলাদেশের বসতবাড়িতে সংরক্ষিত আলুতে যে পোকামাকড়ের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে তার নাম হচ্ছে আলুর সুতলি পোকা। এরা খাদ্য হিসেবে শুধু আলুই খেয়ে থাকে। সুতলি পোকার ক্রিয়া বা লার্ভা আলুর ভেতরে সুরঙ্গ করে খায় এবং এতে আলু নষ্ট হয়ে যায়। আলু লার্ভা অবস্থায় এরা আলুর ক্ষতি করে থাকে। এছাড়া সুতলি পোকার তৈরি করা সুরঙ্গ দিয়ে ব্যাকটেরিয়া ছত্রাক আলুর ভেতরে প্রবেশ করে আলুকে পচিয়ে দেয়। এভাবে আপনারা লিখবেন। তারপর আলুর প্রতিকার আমরা যদি লিখি, সেক্ষেত্রে বাড়িতে সংরক্ষিত আলু শুকনো বালি, ছাই, তুষ অথবা কাঠের গুঁড়া একটি স্তর করে তার উপর 0.5 সেন্টিমিটার দিতে হবে। আলু সংরক্ষণ করার আগে সুতলি পোকা আক্রান্ত আলু বেশি ফেলে দিতে হবে। চিত্রে আলুর সুতলি পোকার জীবনচক্র এখানে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী কিন্তু এসেছিল তোমাদের অ্যাগ্রোবেস ফুড এর 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে আর এখান থেকে নমুনা উত্তরটি সম্পন্ন করবে। প্রিয় শিক্ষার্থী কিন্তু পরবর্তী যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।